আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে পারফেক্ট চকলেট স্পঞ্জ কেকের রেসিপি, তার সাথে কেকটা ডেকোরেশনও করে দেখাবো। আপনাদের কারো কেক যদি চুপসে যায়, অথবা কেকের নিচ উপর যদি শক্ত হয়ে যায়, অথবা কেকের মধ্যে ডিমের গন্ধ আসতেছে, বা আপনাদের কেকটা পারফেক্ট হচ্ছে না, কেকের যে কোনো সমস্যা থাকলেই আজকের এই রেসিপিটা ফলো করবেন, ইনশাআল্লাহ আপনার কেক অবশ্যই পারফেক্ট হবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমরা কেকের বেস তৈরি করব, এজন্য একটি বাটিতে দিয়ে দিলাম 1/4 কাপ দুধ, 1 কাপের 4/4। এটা রুম টেম্পারেচারে আছে, দুধটা গরমও হওয়া যাবে না আবার ঠান্ডাও হওয়া যাবে না। এর সাথেই দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, যে কোনো ব্র্যান্ডের হোয়াইট ভিনেগার। এখানে অবশ্যই হোয়াইট ভিনেগারটা দিতে হবে। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি, এরই মাঝে এটা বাটার মিল্ক হয়ে যাবে। এবার আমরা শুকনো উপকরণগুলোকে চালনিতে করে চেলে নেব, চালনিটাও শুকনা, আবার যে বাটিতে চেলে নিচ্ছি সেটাও শুকনা। এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, অবশ্যই ময়দা নিতে হবে। কর্নফ্লার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কর্নফ্লারটা সম্পূর্ণ অপশনাল, দিলে কেকটা সফট নরম হবে, না দিলেও কোনো সমস্যা নেই। এর সাথে কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ, 2 টেবিল চামচ প্লাস 1/2 টেবিল চামচ, এটা ছিল মালয়েশিয়ান কোকো পাউডার। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি তো একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। বেকিং পাউডার, বেকিং সোডা দুটাই দিব ফস্টার ক্লার্কের। ফস্টার ক্লার্কের বেকিং পাউডার, বেকিং সোডা খুবই ভালো, এবং আপনারা ছোট ছোট কৌটা কেনার চেষ্টা করবেন, এতে করে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং এটার গুণগত মান বজায় থাকবে। যদি বড় ধরনের কৌটা নেওয়া হয় সাশ্রয়ী হয়, কিন্তু সেটার গুণগত মান ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আমি উপর থেকে সমান করে কেটে নিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি, তবে যারা মিষ্টি খাবারে লবণটা খেতে চান না স্কিপ করতে পারেন। এবার আমরা 2 থেকে 3 বারের মতো খুব ভালোভাবে চেলে নেব। অবশ্যই চকলেট কেকের জন্য এই শুকনো উপকরণগুলোকে আমাদের 2-3 বার খুব ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলেই যদি ফ্যানের বাতাস অন থাকে তাহলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, কোনোভাবেই যেন ওই শুকনো উপকরণের মধ্যে বাতাস না পায়। এখন যেহেতু শীতের দিন এজন্য আমি এভাবেই রেখে দিলাম। এখানে একটি শুকনো বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনারা বের করে রাখবেন। ডিম নেওয়ার চেষ্টা করবেন বড় সাইজের, তবে ডিমের সাইজ যদি একেবারে ছোট হয় তাহলে কি 1টা ডিম বেশি নিয়ে নেবেন? না, কখনোই না। ডিমের সাইজ ছোট হলেও 4টা ডিমই নিতে হবে। এর সাথে দিয়ে দিলাম 1 কাপ চিনি, এটা নর্মাল চিনি, মানে গুঁড়া চিনি না। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমরা প্রথমে লো স্পিডে বিট করে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। এরপর মিডিয়াম স্পিডে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে আর এটা একেবারে ঘন হয়ে যাচ্ছে। অনেকেই প্রশ্ন করে থাকেন স্পঞ্জ কেকের মধ্যে কেন আমি ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা করি না। যারা প্রফেশনাল শেফ তারা কখনোই ডিমের সাদা অংশ আর কুসুম স্পঞ্জ কেকের জন্য আলাদা করে না, তারা ডিমের কুসুম আর সাদা অংশ একসাথে ভেঙে নিয়ে এরপর মেজারমেন্ট স্কেলে মেপে নিয়ে কেক বানায়, যেহেতু তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গ্রামের মাপে কেক বানায়, আর গ্রামের মাপে কেক বানালে ভুল হওয়ার কোনো চান্স থাকে না। আমরা বিট করব আর একটু পরপর একটি স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশের আর নিচের চুনিগুলোকে মাঝখানে দিয়ে আবারও বিট করে নেব। খেয়াল রাখতে হবে কোনো চিনি যেন আস্ত না থাকে, চিনি যদি আস্ত থেকে যায় তাহলে দেখা যাবে কেকের উপরটা ভেজা ভেজা থাকবে, কেকের নিচেও গুটি গুটি থেকে যেতে পারে, আরও বিভিন্ন সমস্যা হতে পারে, এর জন্য অবশ্যই চিনিটা যেন ভালোভাবে গলে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি চকলেট পেস্ট। চকলেট পেস্ট আর চকলেট ইমালশান দুটোই কিন্তু একই জিনিস, শুধুমাত্র নামটা আলাদা আলাদা কিন্তু জিনিস একই। তো চকলেট পেস্ট দিয়েছি 1/2 টেবিল চামচ, এর সাথে সয়াবিন তেল দিয়ে দিব 1/4 কাপ, 1 কাপের 4/4। 1টা ডিমের জন্য আমরা সবসময় 1 টেবিল চামচ সয়াবিন তেল নেওয়ার চেষ্টা করব, যেহেতু এখানে 4টা ডিম ছিল এর জন্য 1/4 কাপ সয়াবিন তেল নিয়েছি, 4 টেবিল চামচে হয় 1/4 কাপ। এবার ইলেকট্রিক বিটার দিয়ে একেবারে লো স্পিডে বিট করে নেব 20-30 সেকেন্ডের জন্য, মানে তেলটা যেন ভালোভাবে মিশে যায় এ পর্যন্ত। বিটারের কাঁটা খুলে নিচ্ছি আর 1টা বিটারের কাঁটা সরিয়ে নিয়েছি। ডিমের ফোমের সাথে এই চকলেট পেস্টটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলোকে আমরা 2-3 ধাপে চেলে দেব। একবারই অবশ্যই সব শুকনো উপকরণ দিয়ে দেওয়া যাবে না, 2 বারে অথবা 3 বারে দিতে হবে। অনেকেরই প্রশ্ন থেকে যায় যে ভ্যানিলা স্পঞ্জ কেক যেরকম ফুলে চকলেট স্পঞ্জ কেক কেন তার থেকে একটু কম ফুলে। এটার কারণ একটাই,
কোকো পাউডার মেশাতে অনেক বেশি সময় লাগে। ভ্যানিলা কেকের যে শুকনো উপকরণ থাকে তা মেশাতে বেশি সময় লাগে না, কিন্তু কোকো পাউডার খুবই বেশি ড্রাই হয়ে থাকে, যার জন্য শুকনো উপকরণগুলো মেশাতে অনেক বেশি সময় লাগে। এরই মাঝে দেখা যায় ডিমের ফোম একটু হলেও নষ্ট হয়ে যায়, তখনই দেখা যায় কেকটা একটু কম ফুলে। এই যে দেখুন, প্রথম ধাপের সব শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমরা বাটার মিল্ক, মানে দুধ আর ভিনেগার, আগে যেটা মিশিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে একসাথে একটু নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখান থেকে পুরোটাই এখানে ঢেলে দিচ্ছি, তবে এক জায়গায় পুরোটা ঢালবো না, চারপাশে সমান করে ছড়িয়ে ঢালবো। এবার বিটারের কাঁটাটাকে এক পাশ থেকে অপর পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মিশিয়ে নেব। আর শুকনো উপকরণ মেশানোর সময়ও আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা সব পাশ থেকে উল্টাপাল্টাভাবে মেশাতে যাব না, আমরা শুধুমাত্র এক পাশ থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। সব পাশ থেকে উল্টাপাল্টাভাবে মেশাতে গেলে ডিমের ফোমটা বসে যেতে পারে, কেকটা তখন আর পারফেক্টভাবে ফুলতে পারবে না। এবার বাকি সব শুকনো উপকরণ দিয়ে আবারও একইভাবে মিশিয়ে নেব। এই কেকটা স্পঞ্জ কেক হলেও অনেকটা ময়েস্ট কেকের মতো একটু সফট টাইপের থাকবে, কেননা বাটার মিল্ক, টক দই অথবা সাওয়ার ক্রিম এর থেকে যে কোনো একটা দিতে গেলেই দেখা যায় কেকটা অনেকটা ময়েস্ট টাইপের হয়ে যায়। খুব ভালোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। আজকের এই কেকটা 2 পাউন্ডের থেকে একটু বেশি হয়ে যাবে, যেহেতু এটা চকলেট কেক, এজন্য এখান থেকে আমি 2টা কাপকেকের জন্য একটু বেটার তুলে রাখব। আজকের কেকটাকে আমি একটা মোল্ডে একসাথেই বেক করব না, 2বারে বেক করব। একবারে বেক করতে গেলে আমার ওভেনে খুবই বেশি সময় লাগে, কেকের উপরটা আর কেকের নিচটা খুব সুন্দরভাবে বেক হয়ে যায়। কাঠি দিয়ে চেক করতে গেলে দেখা যায় কেকটা বেক হয়ে গেছে, তখন ওভেন থেকে নামানোর সাথে সাথে চুপসে যায়, কেননা কেকের মাঝখানটা কিন্তু কাঁচা থেকেই যায়। আর কেকের মাঝখানটাও যখন আমরা পারফেক্টভাবে বেক করতে যাই, তখন দেখা যায় কেকের উপরটা আর কেকের নিচটা বেশি বেক হয়ে যায়, ওভার বেক হয়ে যায়, মানে অনেকটা শক্ত টাইপের, ড্রাই টাইপের হয়ে যায়। এই জন্যই কেকটাকে যখন 2বারে বেক করব, তখন খুব তাড়াতাড়ি বেক হয়ে যাবে, উপর নিচ ভেতর সব সমানভাবে বেক হবে। একই সাইজের যদি 2টা মোল্ড থাকে, 2টা মোল্ডে হাফ হাফ করে বেটার দিয়ে ওভেনে বেক করে নিতে পারবেন। আর আমার যেহেতু মোল্ড এটা বেশি বড় সাইজের, তো এই মোল্ড আমার কাছে একটাই আছে, এজন্য একবার কেক বেক করার পরে সেই কেকটার সাথে সাথে মোল্ড আউট করে মোল্ডটাকে ধুয়ে নিয়ে বাকি বেটার দিয়ে আবারও কেক বেক করে নেব। আশা করি আমার কথাগুলো একটু হলেও বোঝাতে পেরেছি, তবে এরপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এখানে বেকিং পেপার দিয়ে বেক করব না, নর্মাল যে খাতার কাগজ থাকে সেগুলো দিয়ে বেক করব, এজন্য বেশি করে তেল ব্রাশ করে তার উপর একটা কাগজ দিয়ে দিলাম। কেকটা যেহেতু 2বারে বেক করব, মানে 2টা লেয়ার হবে, তো পারফেক্ট যেন হয় 2টা লেয়ার সমান সমান, এজন্য মেপে নিচ্ছি। এবার এখান থেকে আমি 2টা কাপকেকের জন্য বেটার সরিয়ে নিচ্ছি। এবার অর্ধেকটা 9 ইঞ্চের রাউন্ড মোল্ডটাতে ঢেলে নিচ্ছি। ওভেনটাকে আমি আগে থেকে প্রিহিট করতে দিয়েছি 170 ডিগ্রিতে, আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য। আমার ওভেনটা মিয়াকো 52 লিটার। সমান করে অর্ধেকটা মেপে নেওয়া হয়ে গেছে। এবার কাঠি দিয়ে পুরো মোল্ডটাতে এভাবে নেড়ে দিচ্ছি যেন ভেতরে কোথাও কোনো ফাঁকা না থাকে, আর একটু ট্যাপ করলে অবশ্য ভেতরে সব এয়ার বাবলস বেরিয়ে আসবে। এবার প্রিহিটেড ওভেনের একেবারে নিচের তাকে দিয়েই আপ ডাউন হিট অন করে বেক করে নেব 25 মিনিটের জন্য। এরই মাঝে কাপকেকও বেক হয়ে যাবে, বড় কেকটাও বেক হয়ে যাবে। কেকটা বেক হয়ে যাওয়ার সাথে সাথে গরম অবস্থাতেই আমাদেরকে মোল্ড আউট করে নিতে হবে, যেহেতু অর্ধেক কেকের বেটার এখনও রয়েই গেছে। আর একটি নাইফ দিয়ে মোল্ড থেকে কেকটাকে খুব সাবধানে আলাদা করে নিতে হবে। সাবধানে যদি মোল্ড থেকে ফাঁকা করে না নেওয়া হয়, তখনই দেখা যায় কেকের সাইডটা ভেঙে যায়, আর কেকের সাইডটা ভেঙে গেলে কেক ডেকোরেশন করতে খুবই সমস্যা হয়ে যায়, কেকের ফিনিশিং আসতে চায় না। আপনাদের যাদের কাছে কুলিং র্যাক আছে, আপনারা কুলিং র্যাকের উপরে এই কেকটাকে ঢেলে নেবেন, মোল্ড আউট করবেন, এর উপরে আরেকটা বড় সাইজের মোল্ড দিয়ে ঢেকে রাখবেন। আমার কাছে যেহেতু কুলিং র্যাক নেই, আমি এভাবেই কেকটাকে ঢেকে রাখলাম। সাথে সাথে মোল্ডটাকে ধুয়ে নিয়ে এসেছি এবং তার উপরে কাগজ যেটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে বাকি বেটারটা ঢেলে দিলাম। খুব তাড়াহুড়োর মাঝে এবার আর তেল ব্রাশ করিনি, এমনিতেই কাগজ দিয়ে তার উপরে বেটারটা ঢেলে নিয়েছি। কেকের বেটার ঢেলে নেওয়ার পর যে পাশে মনে হবে কম বেটার আছে, কাঠি দিয়ে খুব ভালোভাবে চারপাশে বেটারটাকে সমান করে ছড়িয়ে দিতে হবে, নাহলে দেখা যাবে কয়েকটা কোনো পাশে বেশি ফুলবে আর কোনো পাশে কম ফুলবে। কেকটাকে একইভাবে প্রিহিটেড ওভেনের একেবারে নিচের তাকে দিয়ে বেক করে নেব 25 মিনিটের জন্য 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে।
এই যে দেখুন কাপকেক দুটো দেখানো হয়নি, এই দুটোও খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছিল। আর যে কেকটা এখন দিলাম সেটা বেক হয়ে গেছে, সেটাকেও গরম অবস্থাতেই আমি মোল্ড আউট করে নিচ্ছি। এ সময় মোল্ড অনেক গরম থাকে, এর জন্য অবশ্যই সাবধানে মোল্ড আউট করে নিতে হবে। এ সময় আমি নিচের কাগজটা তুলে নিচ্ছি না, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর যে পাশে কেকটা একটু উঁচু হয়ে থাকবে সে পাশে গরম অবস্থাতেই এই মোল্ড দিয়ে চেপে চেপে কেকটাকে সমান করে দিতে হবে। এতে করে আপনাদের অসমান কেকটা একেবারে সমান হয়ে যাবে। অনেকের দেখা যায় কেকের মাঝখানটা উঁচু হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এইভাবে চেপে চেপে গরম অবস্থায় সমান করে নিতে পারবেন। তো এই যে দেখুন দুবারে কেক বেক করেছি, কেকটা মাশাল্লাহ একেবারে সফট ছিল আর অবশ্যই স্পঞ্জিও ছিল। কেকটা যদি আমরা একবারেই বেক করতাম তাহলে আমরা দুইটা লেয়ার করতাম, তো দুইবারে বেক করেছি এই জন্য আর দুটা লেয়ার করার প্রয়োজন নেই। কেকটাকে আমি ঢেকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা ডেকোরেশন করব। এর জন্য নিচের কাগজটা সরিয়ে নিলাম এবং কেকের উপরের একেবারে এই পাতলা অংশটাকে সমান করে কেটে সরিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটা যে ছিল সেটাও নিচের কাগজটা সরিয়ে নিয়ে উপরের এই পাতলা অংশটাকে কেটে সরিয়ে নিচ্ছি। এটা কতটা পাতলা নিশ্চয়ই আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন। এবার কেক ফ্রস্টিংয়ের জন্য বোর্ডের নিচে দিয়ে দিচ্ছি চকলেট হুইপড ক্রিম। কীভাবে পারফেক্ট হবে আপনারা চকলেট হুইপড ক্রিম তৈরি করতে পারবেন তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যারা দেখেননি চাইলে এক নজরে দেখিয়ে নিতে পারেন। তার উপরে কেকের একটা লেয়ার দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ কীভাবে বানাতে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যারা দেখেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে এক নজরে দেখে নিতে পারেন। এবার একইভাবে ভিভো হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি চকলেট হুইপড ক্রিম। এটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে কেকের চারপাশে সমান করে ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দেবো আমরা চকলেট গানাশ। অনেকেই শুধুমাত্র ডার্ক চকলেট দিয়েই গানাশ তৈরি করে থাকে, আমিও আগে সেটাই করতাম, কিন্তু এটাতে দেখা যায় ডার্ক চকলেটটা কিন্তু অনেক কড়া ভাব থাকে, একটু তেতো ভাব থাকে, সেটা সবার ক্ষেত্রে পছন্দ হয় না। এর জন্য আমি ডার্ক চকলেটের সাথে হোয়াইট চকলেট মিশিয়ে নিয়েছি, দুটো মিলেই হুইপড ক্রিমের সাথে মেল্ট করে গানাশ বানিয়ে নিয়েছি। সেটা এখানে দিয়ে প্যালেট নাইফ দিয়ে সমান করে ছড়িয়ে দিলাম। তার উপরে দিয়ে দিচ্ছি কেকের আরেকটি লেয়ার। কেকটার যে নিচের পাশটা ছিল সেটা থাকে একেবারে সমান, সেটাকেই দিয়ে দিলাম উপরে। এতে করে কেকের ক্রিমের উপরে আর কেকের গুঁড়ি উঠে আসবে না। আর কোথাও যদি মনে হয় কেকটা উঁচু হয়ে আছে সেখানে একটু চেপে চেপে সমান করে দেওয়া যেতে পারে, যেহেতু ভেতরে ক্রিম থাকে এটা এই অবস্থায় একেবারেই সমান হয়ে যাবে। এবার প্যালেট নাইফ দিয়ে আবারও কেকের চারপাশে ক্রিমটাকে সমান করে নিলাম। উপরে দিয়ে দিচ্ছি ভালোভাবে সুগার সিরাপ, যেহেতু স্পঞ্জ কেক অবশ্যই সুগার সিরাপ দিতে হবে। ময়েস্ট কেকের ক্ষেত্রে সুগার সিরাপ দিতে হয় না, কেননা ময়েস্ট কেক অনেকটা ভেজা ভেজা থাকে, এটা গলায় এটে যায় না, আর স্পঞ্জ কেক গলায় এটে যায়, এটাতে অবশ্যই সুগার সিরাপ দিতে হবে। এর উপরে এখন অল্প একটু ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে কেকের উপর আর কেকের চারপাশটাকে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। এটাকে বলা হয় ক্রাম কোট, মানে কেকের যে গুঁড়িগুলো থাকে সেগুলো যেন ক্রিমের মধ্যে আর উঠে আসতে না পারে, এজন্য সামান্য একটু ক্রিম দিয়ে আমরা পুরো কেকটাকে কভার করে নেব। ক্রাম কোটিংয়ের সময় কেকের উপরে সেরকম ধরনের ফিনিশিং আনার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটু সমান হলেই যথেষ্ট। এবার বোর্ডটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি, ক্রাম কোটিং হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 30 থেকে 40 মিনিটের জন্য। হাতে যদি কম সময় থাকে তাহলে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এরপরে আবারও এক্সট্রা ক্রিম দিয়ে কেকের উপরে ফিনিশিং আনতে হবে। আজকের কেকটা যেহেতু ডোরিমন থিম কেক, এজন্য এই কেকটার উপরে বেশি ফিনিশিং আনার কোনো প্রয়োজন নেই। যে নজেলটা দিয়ে পুরো কেকটার উপরে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি সেটা ছিল একটা মোটা সাইজের রোজ নজেল, নজেলটার নাম্বার ছিল 123। এবার একটি প্যালেট নাইফ দিয়ে প্রথমে কেকের চারপাশটাকে সমান করে নিয়েছি, এরপরে কেকের উপরটাকেও সমান করে নিচ্ছি। এই সময় খুবই হালকাভাবে সমান করে নিতে হবে, নাহলে দেখা যাবে ভেতরের চকলেট হুইপড ক্রিম বেরিয়ে আসতে পারে। এজন্য খুবই হালকাভাবে উপরের ক্রিমটাকে জাস্ট আমরা সমান করে নেব। পুরোপুরি ফিনিশিং আনার আমাদের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র উপরটা একটু সমান হয়ে গেলেই যথেষ্ট। এবার আমি এখানে ব্লু কালার মিক্স করে নিয়েছি ভিভো হুইপড ক্রিমের সাথে, এটা ছিল রেডম্যানের সেমিজেল কালার। রেডম্যানের সেমিজেল কালারগুলো 100 গ্রামের দাম পড়ে 100 থেকে 120 টাকা, গুলশান ডিসিসি মার্কেটে নিলে 100 গ্রামের দাম পড়বে 100 টাকা। আপনারা যদি অনলাইন পেজগুলোতে নেন সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে, 100 গ্রামের দাম পড়বে 120 টাকা। কেকের নিচের একটা বর্ডার দিয়ে দিয়েছি এই রঙের ক্রিমটা দিয়ে।
এবং প্যালেট নাইফ দিয়ে খুব হালকাভাবে সমান করে নিচ্ছি, মানে কেকের নিচের একটা বিট থাকবে ব্লু কালারের। এবার আমি 6 ইঞ্চের একটা মোল্ড দিয়ে কেকের মাঝ বরাবর এভাবে বসিয়ে দিলাম একটু এঁকে নেওয়ার জন্য। এবার এর চারপাশ দিয়ে ব্লু কালারের ক্রিম দিয়ে দিতে হবে। পাইপিং বেগের মাথাটাকে একেবারেই চিকন করে কেটে নিয়েছি এবং খুব জোরে প্রেস করলে এই ধরনের ডিজাইন বের হয়ে আসে। এটা দিয়ে পুরো কেকের চারপাশটাকে আমরা কভার করে নেব। এবার চোখ দুটার জন্য চোখের উপরে জাস্ট একটু ক্রিম দিয়ে দিচ্ছি ব্লু কালারের। এবার পুরোটাতে দিয়ে দেবো হোয়াইট কালারের ক্রিম, মানে যেখানে কোনো কালার মিক্স করিনি, এমনিতেই সাদা রঙের ক্রিম, এটা দিয়েও পুরোটা ভর্তি করে দেব। আমার ভিডিওটা অন করা অবস্থাতেই হঠাৎ করে দেখলাম ভিডিও অফ হয়ে গেছে, মানে মোবাইলের মেমোরি ফুল হয়ে যাওয়াতে এইটুকু ভিডিও আর করতে পারিনি। এরপরে গ্যালারি থেকে কিছু ভিডিও ক্লিপ ডিলিট করে এরপরে বাকি অংশটা ভিডিও করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি শুধুমাত্র চকলেটটাকে মেল্ট করে নিয়ে চোখ দুটো দিয়েছি আর এখানে নাকটা দিয়ে দিয়েছি। আর রেড কালার যেটা দেখতে পাচ্ছেন, ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছেন, চকলেটের ডো তৈরি করে সেটাকে বেলে নিয়ে এভাবে টুকরো করে বসিয়ে দিয়েছি। কেক ডেকোরেশন আমাদের শেষ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে দুটা কাপকেক ছিল সেই দুটো কাপকেকের উপরে আমি ব্লু কালার আর চকলেট হুইপ ক্রিম একসাথে নিয়ে 1mm নজল দিয়ে ডিজাইন করে দিয়েছি। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।